আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, অনুরাগী ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, ইতিমধ্যেই আপনারা ল্যাবরেটরি বিষয়ক অনেকগুলো ভিডিও আপনারা পেয়েছেন। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি নো দা মিয়াজমস। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আপনাকে সর্বপ্রথম অর্গানকে যেমন মাথায় রেখে চিকিৎসার কথা চিন্তা করতে হবে, তেমনি ক্রনিক রোগী চিকিৎসায় সফলতা লাভ করতে হলে আপনাকে অবশ্যই মিয়াজম সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। যখন আপনি মিয়াজম সম্পৃক্ত বিস্তারিত জানতে পারবেন এবং সে অনুযায়ী অ্যাকশন নিতে পারবেন, তখন আপনি চিকিৎসায় খুব বেশি সফলতা পাবেন বলে আমি আশা করি। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, উনি তিনটি মিয়াজমের কথা বলে গেছেন, সোরা, সাইকোসিস এবং সিপলিস। সোরা, সাইকোসিস, সিপলিস। আজকে আমি শুধু সোরিক বা সোরা মায়াজমের উপর, মিয়াজমের উপরে আমি দুটো ভিডিও করে আপনাদেরকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। আজ আমরা সোরা নিয়ে আলোচনা করব। অর্গানোনে 204 থেকে 206 আর 282 ফুটনোটে আপনারা এই সোরিক মিয়াজমের ব্যাপারে আলোচনা পাবেন। আপনারা নিজেরা দেখে নেবেন, আমিও আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা জেনে নিই সোরার ডেফিনিশন, আবিধানিক সব অর্থ, মিনিং অফ সোরা। এই সোরা শব্দটা ল্যাটিন সোরার থেকে এসেছে, যার অর্থগুলো হ্যানিম্যান নিজে বলে গেছেন, ইন্টারনাল ইচ ডিজিজ, না আভ্যন্তরীণ চুলকানি রোগ। আমরা আরও কিছু অর্থ পাই, সেটা হলো এ ফল্ট, ত্রুটি, ইচ চুলকানি, দ্য ইস মাইট চুলকানি স্পট, এ পলুশন দূষণ, এ স্টিগমা কলঙ্ক, অর সিন লেপ্রাস কুষ্ঠব্যাধি ইত্যাদি, ম্যালেরিয়া বিষও বলেছেন, বিষও বলেছেন, অনেক কিছু, এগুলো ছড়ানো মিয়াজমের নাম। সো আমরা যে বিষয়গুলোই মাথায় নিই না কেন, সেটা হলো মিনিং অফ সোরা ইজ আ ফল, টক্সিন, পয়জন এক্সেট্রা। অর্থাৎ সোরা হলো সকল রোগের জননী, এটা একটা বিষ। আসুন আমরা সামনে আলোচনায় আসি। আমি সোরার ডেফিনেশন, সোরা কি ইত্যাদি জাতীয় কথাগুলো আলোচনা আনতে চাই না, এই জন্য যে প্র্যাকটিস জীবনে যে বিষয়গুলো খুব বেশি মাথায় রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। ডেভেলপমেন্ট অফ সোরা, উই কুড ক্লাসিফাই ইট ডেভেলপমেন্ট মুড ইন টু থ্রি ক্লাসেস অ্যান্ড থ্রি সাব ক্লাসেস। অর্থাৎ সোরা যেভাবে শরীরে ডেভেলপ হয় সেটাকে আমরা তিনটা স্টেটে বিভক্ত করতে পারি, এবং তিন নম্বর স্টেজটাকে আমরা আরও তিনটা স্টেজে বিভক্ত করতে চাই পারি। প্রথম হলো ইনফেকশনাল স্টেট, ইন্টারনাল ডেভেলপমেন্ট স্টেট অ্যান্ড এক্সটার্নাল ডেভেলপমেন্ট স্টেট। এক্সটার্নাল ডেভেলপমেন্ট স্টেটে আছে প্রাইমারি সোরা, ল্যাটেন সোরা অ্যান্ড সেকেন্ডারি সোরা। তিন নম্বর অর্থাৎ প্রাইমারি, ল্যাটেন্ট অ্যান্ড সেকেন্ডারি এই স্টেটগুলো আমার দ্বিতীয় নেক্সট ভিডিওতে পাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওটা শীঘ্রই আপলোড করব। তো আসুন ইনফেকশন, ইনফেকশনটা কি? ইনফেকশাস ফ্লুইড অফ ইচ বেসিক্যাল কন্টেন্ট সিড অফ সোরিক মিয়াজম। When come to touch or close by mother to baby, midwife to baby, patient to physician and so on, friend to friend is it. আমি বলতে চাচ্ছি যে ইনফেকশনটা হয় যখন একজন সোরিক পেশেন্ট
আপনি তার সংস্পর্শে আসছেন, নিকটে যাচ্ছেন এবং তার টাচ হচ্ছে। কোথায় ইজ বেসিক্যালি, আমরা ইজ বেসিক্যালটা করে দিয়েছি, আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ছবি, ফার্স্ট পিকচার, সেকেন্ড পিকচার, থার্ড পিকচার, সরি। দেখুন এক দু তিনটা ভেসিকেল আছে, এগুলাকে এক একটাকে ভেসিকেল বলে। এখানে অসংখ্য ভেসিকেল আছে, ছবিটা এইচডি না। এখানে দেখেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, এই ভেসিকেলগুলো থেকে যখন একজন আক্রান্ত রুগীর এই ভেসিকেল থেকে চুলকানি দেওয়া হয় এবং এই চুলকানি থেকেই যে পয়জনটা আছে সেই পয়জনটা যখন আপনার টাচে আসবে তখন এটা শরীরে প্রবেশ করে। এবং এটা কীভাবে কোথা থেকে প্রবেশ করে এ বিষয়ে আমি আলোচনা রাখতেছি। এবার এই প্রথম আলোচনা হলো ইনফেকশন। আসুন আমরা ব্যাকে যাই। যখন একজন সোরিক পেশেন্ট তার ওই চুলকানিটা চুলকালো এবং চুলকানোর পরে আপনার শরীরে কোথাও স্পট লাগলো বা ওখান থেকে কিছু আপনার শরীরে টাচে আসলো, কানেকশনে আসলো, দেন আপনি আক্রান্ত হয়ে গেলেন। আক্রান্ত হওয়ার পরে কী হচ্ছে আপনার শরীরে? ইন্টারনাল ডেভেলপমেন্ট কী হচ্ছে? ইন্টারনাল ডেভেলপমেন্ট হচ্ছে আফটার টেকিং হোস্ট বাই টাচিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সাম ফিউ ডেজ রিমেন আনচেঞ্জ। অর্থাৎ আপনার শরীরে ছোরা প্রবেশ করার সাথে সাথেই সে কিছুদিন আনচেঞ্জ থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকে, বাট স্প্রেড ইট পার্ট বাই পার্ট উইদাউট শোয়িং এনি সিমটম। কোনো সিমটম দেখানো ছাড়াই ছোরা আপনার শরীরের প্রত্যেকটা পার্ট এবং অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। যতক্ষণ না সে আপনার শরীরের প্রত্যেকটা পার্টে ছড়াতে পারছে ততক্ষণ পর্যন্ত সে কোনো সিমটম দেখা দেয় না। অর্থাৎ এখানে ভাইটাল ফোর্স কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ সোরা মৃদুভাবে আপনার শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে যায়। এরপরে কি হয়, এরপরে যেটা হয় অর্থাৎ এক্সটার্নাল ডেভেলপমেন্ট হয়। এক্সটার্নাল ডেভেলপমেন্টের উপরে আমরা ভিডিও, দ্বিতীয় নম্বর ভিডিও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তা আসি আমি এটাকে আর একটু মানে বার্ডস আই ভিউতে বলি, সেটা হলো যে এই জিনিসটা কিভাবে ছড়ায়। শ্রদ্ধেয় ডাক্তার মাসুদ খান স্যার প্রায়ত, আমি শ্রদ্ধাভরে ভরে ওনাকে স্মরণ করি, উনি একটা বিষয় আমাকে বলেছিলেন যে সোরিক মায়াজম যে ইজ ভেসিকেলটাকে উনি টিউনিকা ক্যাপালিটিস বলেছিলেন, অর্থাৎ এটা সোরিকের উৎপন্ন হয়, অর্থাৎ যখন আমাদের মধ্যে অপরাধ বোধ কাজ করে সেই অপরাধ বোধগুলো থেকে যখন আমাদের মধ্যে অনুশোচনা তৈরি হয় তখন এই ইজ ভেসিকেল বা এই সোরিক যে পয়েন্টগুলো তৈরি হয়। যাই হোক, যেটাই হোক না কেন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে এটা যখন টাচের মাধ্যমে একটা ইনফেকশন হবে, দেন ইনফেকশনের পরে তার শরীরে কোনো রকম সিমটম প্রদর্শন করা ছাড়াই কিছুদিনের মধ্যে ছড়িয়ে গিয়ে দেন সিমটম দেখানো শুরু করে। এই সিমটম দেখানো শুরু করাটা হলো এক্সটার্নাল ডেভেলপমেন্ট। এক্সটার্নাল ডেভেলপমেন্টের উপরে আমরা নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আপনার প্রয়োজনই মনে করলে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর দ্বিতীয়ত, আপনাকে সাবস্ক্রাইব না করলেও চলবে, আপনি যদি মনে করেন কখনো আমার ভিডিওগুলো দেখার তাহলে আপনি সোজা ইউটিউব থেকে DRMDFERDUUS সার্চ দিলেই আপনি আমাকে খুঁজে পাবেন, কোনো লিঙ্ক প্রয়োজন নেই। ফেসবুকে DR.MD.FERDUUS সার্চ দিলে আপনি খুঁজে পাবেন, কোনো লিঙ্ক প্রয়োজন নাই। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের দ্বিতীয় নম্বর টিউটোরিয়াল অর্থাৎ মিয়াজমের, সোরিক মিয়াজমের দ্বিতীয় টিউটোরিয়ালের জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল ভিজিট করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।